We'll discuss something. 7 ways to respond to thank you. Shatota Chador Diye Murano Pratishthan ATMs. Hello dear viewers and my students. Welcome to my channel ATM Sir. Today I'm going to talk about how to respond to thank you. আমরা একটা বড় ভুল করি, থ্যাংক ইউ বললেই যেন সবসময় একই রেসপন্ড করি, একইভাবে অ্যান্সার করি, এটা একটা বড় ভুল। আজকে এটা নিয়ে আলোচনা করব। আশা করি এতদিনে সাবস্ক্রাইব করেছেন, যারা সাবস্ক্রাইব এখনও করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তারপর লেসনটা শুরু করছি। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন to get the notifications right after the video is get uploaded to my channel, ATM Sir. Now, we'll discuss something. 7 ways to respond to thank you. The first approach. Mone koren, jodi keu apnake kono ekta positive situation e apnake bollo, thank you. Positive, bhalo situation. Apni ki bolben? You are welcome. Othoba shudhu welcome. Chotto approach hocche, welcome. Ta amra ki bolbo? You are welcome, or simply welcome. কিন্তু যদি একটু লম্বা করে বলে, যেমন সিচুয়েশন নাম্বার 2 দিচ্ছি, কেমন হচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে বললো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যদি বলার পরেও আপনি একই অ্যাপ্রোচ করেন, তাহলে দেখেন এটা একটু মিন হয়ে যায়। তাহলে কী করবেন? একটু লম্বা করে বলা দরকার, ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্সারটা কী দিলেন? আবার বলছি, ইউ আর মোস্ট ওয়েলকাম। তার মানে একটু বড় করলাম, কিন্তু মনে করুন আমাকে একজন জিজ্ঞেস করলো, এটিএম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার ওয়ান্ডারফুল ভিডিও দ্যাট ইউ মেড অন স্পিকিং। আমাকে বললো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়ান্ডারফুল ভিডিও দ্যাট ইউ মেড অন স্পিকিং। এখন আমাকে বলছে যে ভিডিও করার জন্য, এখন যে ওয়ান্ডারফুল ভিডিও বলেছে, প্রশংসা করেছে, এই যে প্রশংসা করার পরে তখন যদি আপনি শুধু থ্যাংক ইউ এর অ্যান্সারটা যদি এরকম দেন যে ইউ আর ওয়েলকাম, তাহলে কিন্তু ভালো হলো না, এটার অ্যান্সারটা কিন্তু ডিফারেন্ট হবে। কেমন হবে? প্লেজার ইজ মাইন। আবার খেয়াল করেন, প্লেজার ইজ মাইন, অর সিম্পলি প্লেজার, অর সিম্পলি মাই প্লেজার, অর মাই গ্রেট প্লেজার, মাই গ্রেট প্লেজার। সো মাই প্লেজার, মাই গ্রেট প্লেজার, প্লেজার, এটার চেয়ে একটু ভালো হয় যখন আপনি কমপ্লিটলি বললেন প্লেজার ইন মাইন, প্লেজার ইজ মাইন। ডিয়ার ভিউয়ার্স, উই মুভিং অন টু দ্য ফোর্থ ওয়ান। ইফ সামওয়ান ইজ ইন ডেঞ্জার, ফর এক্সাম্পল কেউ কোনো একটা প্রবলেমে পড়েছে, কোনো একটা বিপদে পড়েছে এবং আপনার কাছে হেল্প চাইলো, আপনি কী করলেন? তাকে সাহায্য করলেন। এই সাহায্য করার পরে বাংলাদেশে সাধারণত আমরা কী করি? যে কোনো থ্যাংকসের পরেই, যে কোনো থ্যাংক ইউ বললেই আমরা কী করি? ওয়েলকাম বলি। এই ওয়েলকাম বলা মানে কি জানেন? সেই বিপদটা বারবার আসুক, একটা খারাপ কামনা করা, অর্থাৎ মনের অজান্তেই কিন্তু আমরা অনেক ভুল করে ফেলছি। তার মানে আমরা কখনোই এটা যেন না করি, কেউ কোনো বিপদে পড়ার পরে যেন আমরা এইভাবে থ্যাংক ইউ বলার পরে যেন না বলি ওয়েলকাম। তার মানে বিপদটাকে বা কোনো খারাপ কাজকে যে বা ডেঞ্জারকে আবার স্বাগত জানানো, আল্লাহ না করুক মেট নট হ্যাপেন। সো আমরা তাহলে কী বলবো? ইফ সামওয়ান অ্যাসিস্টস টু ইউ ইন দ্যাট সিচুয়েশন, থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাসিস্ট্যান্স, থ্যাংক ইউ ফর ইয়ার হেল্প, সো থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড অফ হেল্প দ্য ইমেড। এরকম যখন বলবে তখন আপনি কী বলবেন? অ্যান্সারটা রেসপন্ড করবেন এভাবে, নো প্রবলেম ইট হ্যাপেন্স। আবার খেয়াল করুন, নো প্রবলেম ইট হ্যাপেন্স। তার মানে এটাকে সুন্দর একটা অ্যাপ্রোচ, যেটা হয়ে থাকে কোনো ব্যাপার না, এটা হয়ে থাকে। সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, ফিফথ ওয়ান। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ আর ইন এ হসপিটাল অর এ হেলথ কেয়ার সেন্টার, সি থিঙ্ক ইউ আর ইন এ হসপিটাল অর এ হেলথ কেয়ার সেন্টার, ইউ আর রিয়েলি হ্যাপি উইথ দ্য নার্সেস, উইথ দ্য ডক্টর্স, উইথ দ্য হেল্প, উইথ অল দ্য কাইন্ড অফ কেয়ার্স। ইফ ইউ আর সেইং টু দ্য ডক্টর দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ, ও আর ইউ আর সেইং টু দ্য নার্স হু রিয়েলি টুক কেয়ার অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইয়ার ওয়ান্ডারফুল সার্ভিস। এখন যদি এটা শোনার পরে ওই ডাক্তার ওই নার্স যদি বলে ওয়েলকাম, তার মানে আপনি আবার হসপিটালে আসুন, আপনি আবার অসুস্থ হন, আবার হসপিটালে আসুন। তো এটার জন্য আমরা ভুল না করি, তার সব জায়গায় ওয়েলকাম বলা উচিত না। তাহলে এখানে কী হবে? ওই ডক্টর আপনাকে তখন অ্যান্সার করবে,
কি হওয়া উচিত দেখুন, ইট ওয়াজ দ্য লিস্ট আই কুড ডু ফর ইউ। আবার খেয়াল করেন, ইট ওয়াজ দ্য লিস্ট আই কুড ডু ফর ইউ, সেট ওয়াজ দ্য লিস্ট আই কুড ডু ফর ইউ। আপনার জন্য এতটুকুই করতে পেরেছি, এটা আপনি বলবেন, তাহলে কি হলো, সুন্দর একটা অ্যাপ্রোচ হলো। সব জায়গায় এক অ্যান্সার হবে না, সম্ভব ইমন টু দ্য নেক্সট ওয়ান, দ্য লাস্ট ওয়ান টুডে। ফর এক্সাম্পল, ইউ আর ইন এ ফর্মাল লোকেশন, লাইক যেমন ইউ আর অ্যাট ওয়ার্ক অ্যান্ড ইউ ডিড ওয়ান্ডারফুল জব অ্যান্ড ইয়র বস সেইং টু ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ ওয়ান্ডারফুল জব, ওয়ান্ডারফুল আই মিন থিংস দ্যাট ইউ ডিড। এই কথা বলার পরে আপনি বসকে আপনি বলবেন, অ্যান্সার করবেন কি, বস কিন্তু আপনাকে থ্যাংক দিয়েছে আপনার কাজে সন্তুষ্ট হয়ে। অ্যান্সারটা কী হবে দেখেন, বস কি বলছেন ফর্মাল লোকেশনে, থ্যাংক ইউ ভেরি মাচ অর থ্যাংক ইউ। অ্যান্সার ইজ সামথিং মাস অবলাইজড, আপনি কীভাবে রেসপন্ড করছেন আবার খেয়াল করুন, মাস অবলাইজড। সো মাস অবলাইজড ইজ রিয়েলি নাইস ওয়ে টু রেসপন্ড টু থ্যাংক ইউ ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন। নাও মুভিং অন টু দ্য লাস্ট পার্ট, আই এম দ্য লাস্ট ওয়ান, সেভেন্থ লাস্ট ওয়ান টুডে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েন ইউ আর ইন আ বিজনেস ডিল, সিচুয়েশন ইজ সামথিং দ্যাট ইউ আর ইন এ বিজনেস ডিল অ্যান্ড সাম ওয়ান ইজ গিভিং ইউ থ্যাংকস, লাইক থ্যাংকস ফর ইউর হেল্প, সো ইউ আর এ বিজনেস ডিল ইন আ বিজনেস মিটিং ওর সাম ওয়ার বিজনেস অকেশন অ্যান্ড দ্যাট পার্টিকুলার ডিল সাম ওয়ান ইজ সেইং টু ইউ থ্যাংকস ফর ইউর হেল্প, তখন আপনি কীভাবে অ্যান্সার দেবেন? ইউর অ্যান্সার শুড বি লাইক দিস, আই এম প্লিজ টু ডু ইট। আবার খেয়াল করুন, আই এম প্লিজ টু ডু ইট, সো আই এম প্লিজ টু ডু ইট, দিস ইজ আ নাইস ওয়ে টু রেসপন্ড টু দ্য কাইন্ড অফ থ্যাংকস ইন দ্য পার্টিকুলার সিচুয়েশন আই ডিসক্রাইবড। ডিয়ার ভিউয়ার্স, আই হোপ দ্যাট ভিডিও উইল রিয়েলি হেল্প ইউ লট আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন ইন থ্যাংক ইউ সিচুয়েশনস, আই মিন হোয়াট টু সে অ্যান্ড হোয়াট নট টু সে। So this is very important, not to say the same thing. You have to understand the situation and respond to the thank you in the particular situation accordingly. So asha kori video ta onek bhalo legeche, ektu shiklen onno keu shekhar shuru kore den. Please share to let others know. So please share to let others know. After all this, if you have any kind of doubts or any confusion or anything that you didn't understand well, so please write your opinion or your things that you are not understanding in the comments, so that I can understand the things you are not understanding too. So I'll reply to the comments that you're making, you're not understanding things and all, in my easy time, in my free time. So don't worry, I'll inshallah do that. Dear viewers, before you leave, just to remind you to subscribe to my channel. So subscribe to my channel, ATM Sir. And please don't forget to press the bell button or bell icon to get the notifications right after the videos get uploaded to my channel, ATM Sir. Thanks for watching the video and thanks for staying with me. Stay happy, stay healthy. Allah Hafiz.